আপনারা চাইলে Lightroom অ্যাপস ব্যবহার করে এই ধরনের একটা ফটো এডিট মুহূর্তের ভিতরেই করে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা চাইলে এই ধরনের ফটো এডিট করে নিতে পারবেন নিমিষেই, এজন্য আপনাদের দরকার হবে Lightroom অ্যাপসের। আর আজকের এই ভিডিওটাকে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা খুব সহজেই এই ধরনের একটা ফটো এডিট করে নিতে পারবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটির মূল টপিকে চলে যাওয়া যাক। প্রথমত আপনারা Lightroom মোবাইল অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনারা নিচ থেকে ইমেজ প্লাস অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনাদের সামনে এখানে একটু লোডিং নিতে পারে, আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। দেন গ্যালারি ওপেন হয়েছে, গ্যালারি থেকে আপনারা একটি ফটোকে চুজ করে নেবেন। আমরা গ্যালারি থেকে একটি ফটোকে নিয়ে নিচ্ছি। দেন ফটোটাতে ক্লিক করে এরপরে অ্যাড অপশনে একটা ক্লিক করে নিলাম। এখন কিন্তু ফটোটা ইম্পোর্ট হয়ে অল ফটো অপশনে চলে এসেছে। আমরা অল ফটো অপশনে ক্লিক করলাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা শো করতেছে। দেন আমরা ফটোটাতে এখান থেকে একটা ক্লিক করে নিচ্ছি। এখন ফটোটিকে এডিট করার জন্য আপনারা সর্বপ্রথম ডান পাশ থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে নেবেন। দেন ডান পাশ থেকে প্রথমত লাইট অপশনে ক্লিক করবেন। প্রথমত আপনারা উপর থেকে এক্সপোজার এই অপশনটাকে হালকা একটু মাইনাস করে কমিয়ে নেবেন। আমরা হালকা একটু কমিয়ে -0.36 করে নিলাম। এরপরে নিচে রয়েছে কন্ট্রাস্ট অপশন, আপনারা কন্ট্রাস্ট অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +15 আশেপাশে রাখবেন। আমরা +15 করে নিলাম। দেন নিচ থেকে হাইলাইটস অপশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিচ্ছি। এরপরে নিচে রয়েছে শেডোস অপশন, আমরা নিচ থেকে শেডোস অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +11 করে নিলাম। দেন আবারও আপনাদের চলে যেতে হবে ডান পাশ থেকে কালারস অপশনে। দেন কালারস অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা উপর থেকে টেম্পারেচার অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে নেবেন। এখান থেকে টেম্পারেচার অপশনটাকে আপনারা +11 করে নেবেন। দেন নিচে রয়েছে ভিভারেন্স অপশন, নিচ থেকে ভিভারেন্স অপশনটাকেও কিছুটা ইনক্রিজ করে নিতে হবে। আমরা ভিভারেন্স অপশনটাকে +16 করে নিলাম। দেন আপনারা উপর থেকে মিক্স টুল অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা উপর থেকে অরেঞ্জ কালারে একটা ক্লিক করে নেবেন। নিচ থেকে আপনারা লুমিনেন্স অপশনটাকে প্রথমত কিছুটা ইনক্রিজ করে +70 করে নেবেন। আমরা +70 করে নিলাম। দেন উপর থেকে আপনারা স্যাচুরেশন অপশনটাকে হালকা একটু মাইনাস করে কমিয়ে -10 করে নেবেন। এরপরে আপনারা একইভাবে উপর থেকে ইয়েলো কালারে একটা ক্লিক করে নেবেন। প্রথমত হিউ অপশনটাকে আপনারা একদম -100 করে নেবেন। দেন নিচে রয়েছে স্যাচুরেশন অপশন, নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকেও আপনারা একদম -100 করে নেবেন। এরপরে নিচ থেকে লুমিনেন্স অপশনটাকে আপনারা হালকা একটু ইনক্রিজ করে +8 করে নেবেন। গাইস আপনারা একইভাবে উপর থেকে গ্রিন কালারে একটা ক্লিক করে নেবেন। এখান থেকেও প্রথমত হিউ অপশনটাকে আপনারা একদম -100 করে নেবেন। দেন নিচে রয়েছে স্যাচুরেশন অপশন, নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকে আপনারা একদম -100 করে নেবেন। এরপরে সর্বশেষে নিচ থেকে আপনারা লুমিনেন্স অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +7 করে নেবেন। গাইস আপনারা একইভাবে উপর থেকে সাইয়ান কালারে একটা ক্লিক করে নেবেন। প্রথমত লুমিনেন্স অপশনটাকে আপনারা হালকা একটু মাইনাস করে কমিয়ে নেবেন। এখান থেকে আমরা হালকা একটু মাইনাস করে কমিয়ে -11 করে নিলাম। এরপরে উপর থেকে স্যাচুরেশন অপশনটাকে আপনারা -22 করে নেবেন। দেন আপনারা উপর থেকে ব্লু কালারে একটা ক্লিক করে নেবেন। প্রথমত লুমিনেন্স অপশনটাকে আপনারা একদম -100 করে নেবেন। দেন আপনারা উপর থেকে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডান অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনার উপর থেকে গ্রেডিং অপশনে একটা ক্লিক করে নেবেন। উপর থেকে এখান থেকে আপনারা প্রথমত শিডুস এই অপশনটাতে একটা ক্লিক করে নেবেন যদি সিলেক্ট করা না থাকে। দেন আপনারা এটাকে ফিঙ্গার দিয়ে খুব সহজেই কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে ব্লু কালারে নিয়ে যাবেন। এরপরে আপনারা এখান থেকে হালকা একটু নিচের দিকে চলে যাবেন। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন, এখান থেকে আপনারা ব্লেন্ডিং অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে +63 করে নেবেন। দেন আপনারা উপর দিকে স্ক্রল ডাউন করে নেবেন। এরপরে আপনারা ডান অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনারা আবারও চলে যাবেন ডান পাশ থেকে ইফেক্ট অপশনে। দেন ইফেক্ট অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা ক্লারিটি অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +23 করে নেবেন। দেন নিচে রয়েছে ডিহাস অপশন, নিচ থেকে ডিহাস অপশনটাকেও আপনারা হালকা একটু ইনক্রিজ করে নেবেন। আমরা ডিহাস অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +12 করে নিলাম। এরপরে নিচে রয়েছে
ভিগনেট অপশন, নিচ থেকে ভিগনেট অপশনটাকে আপনারা হালকে একটু মাইনাস করে কমিয়ে -29 করে নেবেন। এরপরে নিচে রয়েছে মিড পয়েন্ট অপশন, নিচ থেকে মিড পয়েন্ট অপশনটাকে আপনারা কিছুটা মাইনাস করে কমিয়ে -40 করে নেবেন। দেন নিচে রয়েছে ফিদার অপশন, ফিদার অপশনটাকে আপনারা ইনক্রিজ করে +70 করে নেবেন। ওকে গাইস, এরপরে আপনারা আবারও চলে যাবেন ডান পাশ থেকে ডিটেলস অপশনে। দেন ডিটেলস অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা শার্পিং অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +10 করে নেবেন। এরপরে নিচে রয়েছে নয়েস রিডাকশন অপশন, নিচ থেকে নয়েস রিডাকশন অপশনটাকেও আপনারা হালকা একটু ইনক্রিজ করে +20 করে নেবেন। এরপরে আবারও নিচে রয়েছে কন্ট্রাস্ট অপশন, আপনারা কন্ট্রাস্ট অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +8 করে নেবেন। দেন নিচে রয়েছে কালার নয়েস রিডাকশন, এই অপশনটাকে আপনারা +15 করে নেবেন। আমরা +15 করে নিলাম। এরপরে আপনারা ডান পাশ থেকে আবারও চলে যাবেন অপটিক্স অপশনে। দেন অপটিক্স অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা উপর থেকে রিমুভ ক্রোমাটিক অ্যাবারেশন, এই অপশনটাকে ওপেন করে দিবেন। দেন নিচে রয়েছে এনাবেল লেন্স কারেকশন, এই অপশনটাকে আপনারা এনাবেল করে দিবেন। ওকে ফ্রেন্ডস, ফটোটা কিন্তু আমাদের ফাইনালি এডিট করা কমপ্লিট হয়েছে। ফটোটাকে আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। ফটোটা দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগতেছে। ফটোটা আগে দেখতে কীরকম ছিল আর এখন দেখতে কতটা আকর্ষণীয় লাগতেছে। এখন মূলত ফটোটাকে আমরা ফাইনালি গ্যালারিতে সেভ করতে পারি, এজন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। দেন শেয়ার অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে ফটোটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।